নমস্কার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যেসব ভাই ও বোনেরা এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করছে, তারা কয়েকদিনের মধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও অন্যান্য স্কলারশিপের জন্য আবেদন করবে। তার জন্য তোমাদের বিডিওর ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা বিডিওর ইনকাম সার্টিফিকেট কী করে মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার থেকে তৈরি করবে বিস্তারিত। তো এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বিস্তারিত দেখার জন্য। এবং এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং সার্চ বক্সে গিয়ে সার্চ করবে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করতেই তোমাদের সবার প্রথম লিঙ্কে ক্লিক করবে। দেন তোমাদের সামনে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটি ওপেন হবে। এখানে তোমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তোমাদের কাছে যদি ইউজার আইডি ও পাসওয়ার্ড না থেকে থাকে ইজিলি এই নিউ রেজিস্টার অপশানে ক্লিক করবে। নিউ রেজিস্টার অপশানে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি সিটিজেন রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। এখানে তোমরা তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম ও ইমেল আইডি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে। দেন তোমাদের ওখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ডের ফরম্যাটটি তোমাদের ABC বড় হাতের ছোটো হাতের এবং অ্যালফাবেট এবং নাম্বার মিক্স করে দিতে হবে। দেন তোমাদের ওটিপি ভেরিফিকেশন করতে তোমাদের আইডি ও পাসওয়ার্ডটি একদম রেডি হয়ে যাবে। তো চলো, আমার আইডি পাসওয়ার্ড অলরেডি রেডি করা আছে, যে আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইন ওটিপি করে আমরা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করতেই তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে বা অনেক কটি ফর্ম শো হবে। এখান থেকে বিডিওর ইনকাম সার্টিফিকেট তৈরি করার জন্য এখানে যে সার্টিফিকেট বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করতে তোমাদের কম্পিউটার বা মোবাইলে এই ধরনের অনেক কটি ওপেন বা অপশান শো হবে। এখান থেকে ইনকাম সার্টিফিকেট বলে যে অপশানটি রয়েছে 3 নম্বরে এখানে ক্লিক করবে। অপশানে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। এখানে তোমাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, ইজিলি তোমরা একটু নিচে স্ক্রল ডাউন করবে এবং তোমাদের কত টাকা চার্জ কাটবে এখানে শো হচ্ছে। কিন্তু এখানে তোমাদের চার্জ কাটবে না, কিন্তু তোমরা এখানে কাস্টমারদের কাছ থেকে নিতে পারো। নর্মালি এখানে 20 টাকা চার্জ কাটবে এবং তোমাদের এক্সট্রা অনেক কিছু ডিটেলস বলা রয়েছে, তোমরা এখানে পরে দেখে নিতে পারো। তো এই অপশানগুলি দেখার পরে এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছ এই বক্সে ক্লিক করবে এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি বড় একটি ফর্ম ওপেন হবে, যেটি ফিল আপ করা তেমন কোনো ব্যাপার না। তো ইজিলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে ফিল আপ করবে। তো সবার প্রথম অপশান অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন। তো এখানে তোমরা যার নামে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছো তার যাবতীয় ডিটেলস এখানে এন্টার করতে হবে। তো সবার প্রথমে যে এখানে সলিউশন বা বলে এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করতেই সে ছেলে না মেয়ে যাবতীয় ডিটেলস এখানে শো করবে। কোনো ছেলের যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা এখান থেকে মিস্টার সিলেক্ট করবে, এবং অন্যান্য কারো যদি অ্যাপ্লাই করো তাহার মানে কী হবে সেটা তোমরা এখান থেকে বাছাই করে নেবে বা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে মিস্টার সিলেক্ট করছি এবং অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ঘরে লাস্ট নেম এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম দিয়ে দেবে এবং অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে এন্টার করতে অটোমেটিক তার বয়সটি এখানে শো হবে। এবং এই জেন্ডারের অপশানে ক্লিক করে তোমরা জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করতে তার এখানে ডেট অফ অ্যাপ্লিকেশনটি শো হবে, কত তারিখে তোমরা অ্যাপ্লাই করছো সেটি শো হবে। তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বার, আধার নাম্বার ও ইমেল আইডি চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এই সমস্ত কিছু ডিটেলস ফিল করার পরে নেক্সট প্রেজেন্ট অ্যাড্রেস, তো বর্তমানে অ্যাপ্লিকেন্ট কোথায় থেকে পড়াশোনা করছে সেটা তোমাদের এখানে এন্টার করতে হবে। তো এখানে কান্ট্রি অলরেডি ইন্ডিয়া সিলেক্ট আছে এবং স্টেটও ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট আছে। এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি সাব ডিভিশন রয়েছে তোমাদের শো হবে। সাব ডিভিশন শো করতে তোমাদের গ্রাম না শহর থেকে বসবাস করো এখান থেকে সিলেক্ট করবে। যদি গ্রাম থেকে বসবাস করে স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্ট তাহলে রুরাল করবে, যদি শহরের বাসিন্দা হয়ে থাকে তাহলে আরবান করবে। তো এখানে সিলেক্ট করার পরে এখান থেকে তোমরা যদি গ্রাম সিলেক্ট করো তাহলে তোমাদের ব্লক সিলেক্ট করতে হবে এখানে অপশানে, এবং ব্লক সিলেক্ট করার পরে সে কোন ব্লকের আন্ডারে পড়ে সেই ব্লকটি তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং ব্লক সিলেক্ট করার পরে এখানে তোমরা এন্টার করে দেবে তোমাদের গ্রামের নাম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে এন্টার করে এখানে পিনকোড এন্টার করবে। দেন এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করতে এখানে তোমাদের প্যারেন্ট অ্যান্ড হাজব্যান্ড ডিটেলস হবে। এখানে কোনো স্টুডেন্টের গার্জেনের ডিটেলস দিতে চাইলে তোমরা এখানে দিতে পারো, এবং কোনো মহিলার ক্ষেত্রে যদি হয় তাহলে তার হাজব্যান্ডের ডিটেলস এখানে দিতে পারো। তো এখানে আমি একটি স্টুডেন্টের অ্যাপ্লাই করছি, তো এখানে আমরা তার ফাদার অর্থাৎ বাবার ডিটেলস দেবো। তার জন্য এখান থেকে আমরা ফাদার সিলেক্ট করবো এবং এখান থেকে তার মিস্টারটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে তার ফার্স্ট নেম ও লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দিয়ে দেবো এন্টার করবো, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের গার্জেন অর্থাৎ বাবার না ফার্স্ট নেম ও লাস্ট নেম এখানে এন্টার করতে হবে। দেন এখানে আমরা প্রথম বক্সে যে অ্যাড্রেসটি এন্টার করেছিলাম সেই অ্যাড্রেসটি যদি এই স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্টের পারমানেন্ট ও প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই বক্সটিতে ক্লিক করব, এবং আলাদা হয়ে থাকলে আমাদের এক্সট্রাভাবে এখানে এন্টার করতে হবে।
দেন এখানে ইনকাম ডিটেলসের অপশনে টোটাল কত টাকা ইনকাম সেটা তোমাদের এখানে এন্টার করতে হবে। কোনো জায়গায় 48 হয়, কোনো জায়গায় 72 অথবা কোনো জায়গায় 80। তো তোমাদের ক্ষেত্রে যে ইনকামটা প্রধান সার্টিফিকেটে দেওয়া থাকবে সেটা তোমাদের এখানে এন্টার করতে হবে। এবং এখানে সিলেক্ট ইয়ার বা ইয়ারে অপশনে ক্লিক করতে তোমরা কোন বছরের ইনকাম সার্টিফিকেটটি চাও সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো তোমরা অবশ্যই 2022-23 করে নেবে বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য। দেন তোমাদের সামনে এটি কমপ্লিট করার পরে এখানে রিজন অফ অ্যাপ্লিকেন্ট কী জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা এখান থেকে ক্লিক করবে এবং আদার্স অপশনে ক্লিক করে এই যে বক্সটি দেখতে পাচ্ছ এখানে তোমরা লিখে দেবে স্কলারশিপ। ঠিক আছে, তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো, ইজিলি এখানে স্কলারশিপ লিখে এই যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে গেলে তোমাদের সামনে এই ধরনের একটি প্রিভিউ পেজ শো হবে, যেখান থেকে তোমরা তোমাদের যাবতীয় ডিটেলস এখান থেকে চেক করে নেবে। সমস্ত কিছু যদি ঠিক থাকে ইজিলি এখানে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সবার প্রথমে এখানে এই ডকুমেন্টস আপলোড অপশনে ক্লিক করতে এখান থেকে তোমাদের একটি ইনকাম সার্টিফিকেট, সরি, তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস হিসাবে তোমরা এখান থেকে রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, যে কোনো একটি ডিটেলস এখানে আপলোড করতে পারো। তো 100 কপির মধ্যে একটি ডিটেলস এখানে আপলোড করে দেবে। তো চলো প্রত্যেকটি ডকুমেন্টস আমি এখানে আপলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং 2 নম্বর অপশনে তোমাদের একটি ছবি আপলোড করতে হবে এবং 3 নম্বর অপশনে তোমাদের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা তোমরা গ্রাম প্রধানের কাছ থেকে নিতে পারো। প্রত্যেকটি আপলোড করার পরের স্টেপটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ডকুমেন্টস 100 কপির মধ্যে আপলোড করে দেওয়ার পরে ইজিলি এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তোমরা যদি ছবির সাইজ 100 কপির মধ্যে করতে না পারো তাহলে ভিডিও শেষে আরেকটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যে কোনো সাইজের ছবি কম্প্রোস করতে পারবে। সমস্ত কিছু ডিটেলস এখানে ফিল আপ করার পরে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছ সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করতে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ইজিলি এখান থেকে তোমরা ফিনিশ অপশনে ক্লিক করতে তোমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটের যে আবেদনটি সেটি সাকসেসফুল হয়ে যাবে। দেন তোমাদের 2-3 দিনের মধ্যে এই কাজটি কমপ্লিট হবে এবং তোমরা এখান থেকে তোমাদের কার্ডটি ডাউনলোড করতে পারবে। তার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশন তোমাদের আইডিতে শো হবে, এখানটা দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে এবং ক্লিক করতেই যেই আমরা আবেদনটি করলাম এখন সেটি এখানে শো হচ্ছে, এটি এখন প্রোগ্রেসে রয়েছে, এটি 2-1 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট অপশনে ক্লিক করতে তোমরা তোমাদের সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে সমাপ্ত হচ্ছে। আশা করি তোমরা দেখলে এবং বুঝতে পেরেছো কি করে তোমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেট তৈরি করতে পারবে। তো চলো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।